মা মেয়ে সম্পর্ক যেন অন্যরকম অদৃশ্য এক বন্ধন। মা যেন অজান্তেই হারিয়ে যায় তার নিজের ফেলে আসা জীবনে, লালন করতে থাকেন কত স্বপ্ন তার ফুটফুটে রাজকন্যাকে ঘিরে। এমনই এক সম্পর্ক ছিল মেয়ে এশার সাথে মা সঞ্জিদার। ঘুমপাড়ানি গান থেকে শুরু করে মা তার স্মৃতির পাতা উল্টিয়ে ঠাকুরমার ঝুলি, রাজকন্যা, পরি, দৈত্য, এমন সব হাজারো গল্প বলে যান তার মিষ্টি মেয়েকে। মায়ের এই মমতার বলয়ে মেয়ে তৈরি করে নেয় নিজের কল্পলোকের এক সুন্দর স্বপ্নপুরী। একটি মেয়ের প্রথম ও চিরকালের বন্ধু তার মা। পৃথিবীর হাজারো সম্পর্কের ভিড়ে মা মেয়ের সম্পর্কের তুলনা হয় না, তা সে যতই রাগ অভিমান এসে ঝড় তুলুক না কেন। হয়তো তেমনই ছিল এশা আর তার মায়ের সম্পর্ক। মনের গভীরে ভালোবাসার জোয়ারে সেই সমস্ত রাগ অভিমান ভাটা পড়ে যায়। মেয়ে যতই বড় হোক না কেন, চিরজীবন সে মায়ের আঁচলেই সকল শান্তি, স্বস্তি, সাহস আর তার সবটুকু সুখ খুঁজে পায়। এইভাবেই মা ও মেয়ের ভালোবাসা বেঁচে থাকে সারা জীবন। প্রেম করছিলেন এশা, মাকে রাজি করাতে পেরেছিলেন। সব সন্তানই মা বাবাকে ভালোবাসে, কিন্তু বড় হতে হতে একটা সময় দূরত্ব বাড়তে শুরু করে অনেকের মধ্যে। তখন আর চাইলেই যে কোনো বিষয় শেয়ার করা যায় না, সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা কমে যেতে থাকে। হয়তো এশা আর তার মায়ের মধ্যেও তেমনটি হয়েছিল। প্রেমের বিয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবার সঙ্গে পছন্দের মানুষটির পরিচয় করিয়ে দেয়া। প্রিয় মানুষটির কাছে আপনার পরিবারের প্রতিটি সদস্যের সংক্ষিপ্ত ধারণা দেয়া। এশা সেটা করেছিল কি না আমরা জানি না। এশা পরিচিত ছিলেন টিকটকার হিসেবে। হঠাৎ বের হয় নতুন তথ্য, জানা যায় তিনি দুর্ধর্ষ এক মানুষের সন্তান, এরশাদ শিকদারের মেয়ে। এশা এরশাদ শিকদারের ছোট স্ত্রীর একমাত্র সন্তান। তার বানানো টিকটক ছিল বেশ জনপ্রিয়। এর প্রমাণ মেলে তার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যায়। ঘটনার দিন পর্যন্ত জান্নাতুল নওরিন এশার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা 5,21,000-এর বেশি ছিল। তবে তার ঘটনার এক সপ্তাহ না পেরোতেই এই সংখ্যা 10,00,000-এর বেশি। টিকটকে নিজের অবস্থান তৈরি করতে কম কষ্ট করতে হয়নি তাকে। এক এক করে টিকটকে প্রকাশ করেছেন 850-এর বেশি ভিডিও। তার অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগ ভিডিও অন্যের গানে বা কণ্ঠের উপর ভিত্তি করে। রাতের বেলায় প্রচুর ভিডিও করেছেন, তবে এসব ভিডিও তার অনুসারীদের মনোযোগ এবং ভালোবাসা জিতেছে।